সীতাকুণ্ডুর বাঁশবাড়িয়া সিবিচুর সাগরত গোসল করতে নামিয়ে এনে নিখোঁজের 25 ঘন্টা পর আজ এই শুক্রবার ইমন ও রাজ নামক দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যৌথ অভিযানক 1 ঘন্টার ব্যবধানে এই দুজনের লাশ উদ্ধার করা হয়। দুইজে তিন তারিখকে ফৈলে রাজ এবং 7 তারিখকে ইমনর মৃতদেহ সাগরত পাওয়া যায়। লাশ দুনু ও নৌবাহিনী সীতাকুণ্ডুর সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানুর হাসে হস্তান্তর করে। এরপর লাশে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স চলে গিয়ে ঘটনাস্থলত উপস্থিত আছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। তিনি জানালেন, আজ সকাল 10টা থেকে আমরা অভিযান পুনরায় আবার শুরু করেছি। সম্মিলিত প্রচেষ্টায় দুটা লাশ আমরা উত্তোলন করতে সমর্থ হয়েছি। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সিপ্লাসর হলদি, মর্মান্তিক একটা এখানে একটা দুর্ঘটনা হয়েছিল, দুজন এখানে নিখোঁজ ছিল। তো আমরা গতকাল রাত ভর আমরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাই। পরবর্তী সময় আমাদের উদ্ধার তৎপরতায় যোগ দেন কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী। আমরা গতকালকে রাত 2টা পর্যন্ত আমাদের উদ্ধার তৎপরতা চালিয়ে অবশেষে যখন জোয়ার আসে আমাদের উদ্ধার কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। আজকে আবার নৌবাহিনীর যিনি ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার রিয়াদ, উনি সহ কোস্টগার্ড এবং সীতাকুণ্ডের ফায়ার সার্ভিস সহ আবার আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। এবং এক পর্যায়ে আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা 2টা মৃতদেহ আমরা এখানে লাশ উদ্ধার করতে সক্ষম হই। গতকাল বৃহস্পতিবার 21 জুন 2-3 তারিখকে ঢাকার নারায়ণগঞ্জ অত্যুন 9 কিশোর সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সিবিচুত বেড়াইতে আইলে এ সময় তারা গোসল করতে নামে। এই কিশোরগুলোর মধ্যে 57 নজানানোর হারণে তীব্র জোয়ারও 2জন ডুবি যায়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।